السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা মহিদ দিন ভাইয়ের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে ওনার গেট টুগেদারে অংশ নেওয়ার জন্য রওনা হলাম। মহিদ দিন ভাই চট্টগ্রামের মানুষ, সফল ব্যবসায়ী, অত্যন্ত সাদা মনের মানুষ, পরোপকারী, মানুষের বিপদে ওনাকে সবসময় ঝাঁপাই পড়তে দেখি। মহিদ দিন ভাই ওনার বন্ধুদের জন্য এই ফ্যামিলি গ্যাদারিং এর ব্যবস্থা করেছেন, উনি অনেক বড় একটা আয়োজন করেছেন সবাইকে খাওয়ানোর জন্য এবং গেট টুগেদার করার জন্য। খাবারের আয়োজন ছিল অসাধারণ, খাসির ডাল, গরু, কালাভুনা, মিষ্টি, জিলাফি, চটপটি, বাফাফিডা এবং খাসির হোল রোস্ট, যথারীতি কোরআন তিলাওয়াত এবং সমসাময়িক বিষয়ের উপর একটি চমৎকার ইসলামিক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। খাওয়া দাওয়ার পাশাপাশি এই চমৎকার আলোচনাটি অনুষ্ঠানটির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। আসলে আজকে প্রোগ্রাম আমাকে অনেকে পছন্দ জিজ্ঞেস করছেন, মানে কিসের প্রোগ্রাম, তো এটা সবার পারিবারিক প্রোগ্রাম, আমার মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস গেট টুগেদার। তো আপনারা তো অনেকে জানেন আমি টাকাতে লোভ করছি সারাসর থেকে অলমোস্ট 9 মাস আগে, তো এই হিসেবে আসলে আপনার চাইছিলাম যে আমরা সবাই একত্রিত হই আমার বন্ধুরা সবাই মিলে, তো এই জন্য আসলে আজকে মানে আমাদের একত্রিত হওয়া। তো জানি আসলে অনেক অসুবিধা হচ্ছে আপনাদের, বাচ্চারা আছে, আমার বন্ধুরা আছে, তো আমাদের আমাদের ওই পাশের একটা হল আছে ক্যাফেটেরিয়া হল, আমরা যখন লাঞ্চ স্টার্ট করবো একটু পরে, তো লাঞ্চের জন্য আমরা চেন্নাই ওই পাশে থাকবো, ওই পাশে আমরা প্রায় আমরা 200 জনের মতো বসতে পারবো, এদিকে আমার বোনরা আর বাচ্চারা থাকবে, আর ছেলেদের যদি প্রয়োজন হয় আমরা এই পাশে হেল্প করবো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য, বাচ্চাদের জন্য, আর বিশেষ করে আমাদের কমিউনিটির জন্য। আমি চাইছিলাম যে আমরা একটা কমিউনিটি, এখানে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছি, তো আমার খুব ইচ্ছে আমরা সবাই মানে ভুল ত্রুটি কোনো সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখে আমরা সবাই একসাথে থাকি, আমরা একসাথে প্রবলেম করি, ওই জন্য আসলে আজকে আমার এই আইনি। আর আমি স্পেশালি আমার ভাই শেখ সোহেল ভাইকে স্পেশাল থ্যাংক দিতে চাই, উনি অনেক দূর থেকে এসেছেন স্পেস দেওয়ার জন্য, আমি অ্যাপ্রিশিয়েট টু ইউ ফর দ্য স্পেস অ্যান্ড ডিসিটেশন। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের রোগ থেকে খাওয়া করবেন, আপনাদেরকে আমরা সুস্থ রাখুন, এটাই শুভকামনা করতে চাই। আর লাঞ্চের প্রোগ্রাম আমাদের তাহলে থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমাদের বাচ্চাকে যেমন আমরা ইন্টেনশন করছি আল্লাহ আমাদের আমাদের বাচ্চাদেরকে কবুল করে নিক, সাথে সাথে প্যারেন্টস হিসেবে আমাদেরকেও কবুল করে নিক, আমরা যাতে আমাদের ইসলামটাকে প্র্যাকটিস করি বাচ্চাদের সাথে সাথে, কারণ বাচ্চাদের হিসাব কিন্তু বাচ্চারা দেবে, আমাদের হিসাব আমাদের দিতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিফটের জন্য আমি আউট লাইক টু What Allah He said, وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً I made trials and fitna and the test بعضكم لبعض like each other Allah subhanahu wa ta'ala he will test someone by someone makes sense this is the reality and no one can say oh why I'm going to be tested but Allah he made it clear Allah he could give you victory over your enemy but he will test you and this is the time imagine a lot of people they start thinking negative ما على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون أحمد
Yes, ma'am.